টিটিএল লাইভে স্বাগতম দর্শক। আছি কক্সবাজার শহরের মৎস্য অবতরণ কেন্দ্রে। অবতরণ কেন্দ্রের ঘাটে এসে আমরা দেখতে পেয়েছি ইলিশের দাম আকাশচুম্বী। যেহেতু সাগরে বৈরী আবহাওয়া বিরাজমান রয়েছে, সেই কারণে মাছ আহরণ করতে যেতে পারছে না অনেক ফিশিং ট্রলার, এবং যেগুলো গিয়েছিল সেগুলো খুব তাড়াতাড়ি কমে এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইলিশগুলো বর্তমানে দেখতে পাচ্ছি ইলিশগুলোর ওজন এক একটি ইলিশের ওজন 250 গ্রাম, এবং কেজি প্রতি বিক্রয় হচ্ছে বর্তমান সময়ে প্রায় 800 টাকা করে। অর্থাৎ চারটিতে এক কেজি সে ইলিশের দাম 800 টাকা। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইলিশ কেমন আছে অবতরণ কেন্দ্রের ঘাটে। তবে অন্যান্য সময়ের তুলনায় ইলিশের সংখ্যা একেবারেই কম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ইলিশ রয়েছে, তবে একে শুধু এটি একটি বড় একটি ইলিশের মাছ। অর্থাৎ এখানে সব ইলিশগুলো বিভিন্ন ট্রলারের ইলিশগুলো একজন বিক্রেতা ক্রয় করে এনে এক জায়গায় নিয়ে এসেছে, সেই কারণে হয়তো ইলিশ বেশি দেখা যাচ্ছে। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে ইলিশ, যেহেতু সকালে আমরা টিকিয়ে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাজারে। বড় বাজারে কেজির উপরে ইলিশ বিক্রি হচ্ছে 900 টাকা করে, যা কেজির উপরে ইলিশ বিক্রি হচ্ছে 1900 টাকা করে, সেটি আমরা আপনাদেরকে সকালে দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ 1500 টাকার উপরে দাম ফিশারি গাটা আমরা দেখেছি 1600 টাকা করে বিক্রি করছে। আপনি কি জানেন ইলিশগুলো কত করে কেজি? দর্শক, আমরা আপনাদেরকে একটু সামনে নিয়ে যাব এবং দেখাবো অবতরণ কেন্দ্রের বর্তমান পরিস্থিতি কেমন। দর্শক, দেখতে পাচ্ছেন সকাল থেকে ঘুরে ঘুরে বৃষ্টি এবং ভারী বর্ষণ হচ্ছে, এবং বৃষ্টির মাঝেও ফিশারি ঘাটে ব্যস্ততা রয়েছে। বৃষ্টির কারণে হয়তো আমরা আপনাদেরকে পল্টনে কাছে ফিরে আসা ফিশারি ঘাটের ফিরে আসা যে ট্রলারগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। দর্শক, দেখতে পাচ্ছেন ট্রলারগুলো নিরাপদ স্থানে ফিরে এসেছে, ভারী বর্ষণ হচ্ছে এবং উত্তাল রয়েছে সাগর, সেই কারণে জেলেরা মাছ আহরণ করতে যেতে পারছে না। এবং দর্শক, আমরা ট্রলারগুলো আপনাদের হয়তো ঠিক মতো দেখাতে চেষ্টা করেও পারছি না, কারণ অতিরিক্ত পরিমাণে বৃষ্টি পড়ছে। তারপরে যতটুকু দেখানো যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি। এই ট্রলারগুলো আসলে মাছ আহরণ করতে যাওয়ার উদ্দেশ্যে সাগরে রওনা হতো, যেহেতু বৈরী আবহাওয়া বিরাজমান হয়েছে সেগুলো সেই কারণে মাছ আহরণ করতে যেতে পারছে না। আমাদের আমরা আপনাদেরকে দেখাতে চাই বৃষ্টির তীব্রতা অনেক বেড়েছে। আবহাওয়া অফিসে যে তথ্য সকাল 9টা অবধি যে বৃষ্টির পরিমাণ নির্ধারণ করেছে 401 মিলিমিটার। দর্শক, 401 মিলিমিটার পরিমাণের বৃষ্টি হয়েছে সকাল 9টা পর্যন্ত। তবে হয়তো এখন বেলা বাড়াছে, তাতে সে বৃষ্টির মিলিমিটারের পরিমাপও হয়তো বাড়তে পারে। তবে অবতরণ কেন্দ্রের কাছে এসে দেখেছি আমরা এখানে বৃষ্টিকে উপেক্ষা করেও এখানকার জেলে শ্রমিকরা আসলে এসেছে তাদের কর্মে তাদের কর্মযোগ্য চালিয়ে নেওয়ার জন্য, এবং তারাও আসলে স্বল্প ব্যস্ততা পার করছে। এখানে আমাদের সহকর্মী এহসানুল হক আছে, আপনি তো প্রতিদিন এখানে আসেন, আসলে সকালে বাজারেও মাছের দাম দেখেছেন, ইলিশের দাম বাজারে কেমন দেখেছেন, এবং বর্তমান সময়ে ফিশিং ঘাটে ইলিশের দাম কেমন রয়েছে? বর্তমান সময়ে ফিশিং ঘাটে ইলিশের দাম খুবই মাত্রাতিরিক্ত। আমরা সারাদিন বাজার ঘুরে যে বাজার দেখেছি, বাজারেও খুচরা বাজারেও ইলিশের দাম আকাশচুম্বী। আপনাকে যেমনটা বলছিলাম, সকাল থেকে ভারী বর্ষণের কারণে, বিরতিহীন ভারী বর্ষণ, আপনি যেমনটা বলছিলেন সকাল 9টা পর্যন্ত 401 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে হয়তো এই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। ধরুন, আমরা কিছুক্ষণ আগেও আপনাদেরকে বড়বাজারে যুক্ত ছিলাম, বড়বাজারে কিছুক্ষণ আগে বড়বাজারে মাছের তেমন ভরপুর যে মাছ থাকতো বড়বাজারে সেগুলোর কোনো আমরা কিছুই দেখতে পাইনি। আমরা ফিশারি ঘাটে এসেছি, ফিশারি ঘাটেও সেই একই অবস্থা, কিছু সংখ্যক মাছ দেখলেও এই মাছগুলো গত 2 দিন আগে যে ট্রলারগুলো ঘাট ছেড়ে গিয়ে
গিয়েছিল ট্রলার ফিরে এসেছে অল্প সংখ্যক মাছ নিয়ে। এগুলো বড় আকারের কোনো মাছ নেই, কেজিতে 250 গ্রাম থেকে শুরু করে 300 গ্রাম পর্যন্ত যায়, কেজিতে 2-3টি থেকে 4টি ধরে। এইগুলোর দাম আকাশচুম্বী। কেজির উপরে ইলিশ কেমন দেখেছেন? কেজির উপরে ইলিশ তেমন নাই বললে চলে, অল্প সংখ্যক মনে করেন 100-200 এরকম ইলিশ আছে, যেগুলো কেজিতে আপনার 1600-1900 টাকা পর্যন্ত পাইকারি বাজারে। এখানে আজকে আমরা বিক্রেতাদের সমাহার দেখতে পেলেও ক্রেতার সংখ্যা খুবই কম, যেহেতু আপনি জানেন শহরব্যাপী দুর্ভোগ চলছে ভারী বর্ষণের কারণে। গতকাল থেকে বিরতিহীনভাবে ভারী বর্ষণ চলতেছে, বিরতিহীনভাবে ভারী বর্ষণের কারণে মানুষের খুবই দুর্ভোগ, দেশ দুর্ভোগ বলার মতো না। ধন্যবাদ রাহুল আপনাকে। ধন্যবাদ। ওসব কথা বলছিলাম এসআরএল হকের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে ইলিশগুলো আজকে অবতরণ কেন্দ্রের কাছে এসেছে, সেগুলো আকারে অনেকটা ছোট এবং 250 গ্রাম। এগুলোর ওজন কেমন হবে? কত একটা? একটা একটা তো মনে করেন কেজির মধ্যে 3-4 বার কি 3-4 করে। কত করে আজকে? কত করে দিতে হচ্ছে আজকে? থেকে শিওর ভাবে জানে, তবে 17 জানে। দর্শক, আমরা কথা বলেছিলাম, আমাদেরকে বলেছে 100 ইলিশ 20,000 টাকা একজন বিক্রেতা বলেছে। সেই হিসাবে যদি আমরা হিসাব করি 100 ইলিশের 20,000 টাকা যদি হয়, তাহলে 4টাতে যদি কেজি হিসাব করি তাহলে 25 কেজি, এবং 25 কেজি ইলিশের দাম আমরা পেয়েছি 800 টাকা করে কেজি, সেটি আমরা আপনাদেরকে ক্যাপচারে দিয়েছিলাম। দর্শক, আমরা ইলিশ আছে তবে তেমন পরিমাণ বেশি না, স্বল্প সংখ্যক ইলিশ, এবং ইলিশগুলো এখনো তারা বিক্রয় করতে পারেনি। আসলে বাজারে আসলে ক্রেতাদের ইলিশের চাহিদা থাকলেও অতিরিক্ত দামের কারণে ইলিশ ক্রয় করতে পারছে না বাজারে, সেই কারণে বিক্রেতারাও আসলে এত দাম দিয়ে ইলিশ ক্রয় করে নিয়ে বাজারে যাচ্ছে না, আমরা সেটা দেখতে পেয়েছি। পরিবেশে একটি কথাই বলতে পারি, ইলিশের দাম আকাশচুম্বী, তবে এই ইলিশের দাম কবে নাগাদ কমতে পারে সেটা বিক্রেতারাও ঠিক মতো বলতে পারছে না। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।